সত্য ত্রেতা দাপর কলি, এই যে চারটি যুগ, এই চারি যুগে ভগবান এসেছিলেন ধরায় মানব রূপে, তাই না? সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগেই ভগবানকে মানব রূপে ধরায় আসতে হয়েছে। তার কারণ দেবঋষি নারদ, দেবঋষি নারদের বিনার তার ছিঁড়ে যাবার কারণেই কিন্তু ভগবানকে মানব রূপে ধরায় আসতে হয়েছে বারে বারে। তো এই যে সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগে ভগবান যেমন এসেছেন, ত্রেতা যুগে ভগবান চারি অংশে আসলেন। কোথায় না দশরথ রাজার ঘরে। তো আজকের আলোচনা থাকবে আমাদের সেই জায়গায়, একদিকে রঘুপতি রামচন্দ্র আর একদিকে জনকনন্দিনী সীতা। আমার বিপক্ষে যিনি রয়েছেন আমার শ্রদ্ধেয় কাকু, ওনাকে রঘুপতি শ্রীরামচন্দ্রের জায়গায় দিয়ে আমি অধম সনেকা দাস সীতার পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা বলে যাব। এই ধর্মসভা পরে দুইজন দুই পক্ষের উকিল হয়ে করব লড়াই। আপনারা বিচারক হয়ে ঠিক ভুল বিচার করবেন যে আমরা কে ঠিক আর কে ভুল আমাদের দুজনের মধ্যে, কেমন? জয় গুরু জয়। শুরু করছি পালা। একদিকে জনকনন্দিনী সীতা আর একদিকে দশরথ পুত্র রঘুপতি রাম। জয় গুরু জয়। সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগে যেমন ভগবান এসেছেন ধরায়, তেমন ত্রেতা যুগে ভগবান একই ভগবান চারি অংশে জন্ম নিলেন। রঘুবংশে, তাই না? রঘুবংশে জন্ম নিলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই যে চার ভাই, এক ভগবান চার অংশে জন্ম নিলেন। আলোচনা সেথায় আমি সনেকা নাম বাদ দিয়ে জনকনন্দিনী সীতার জায়গায় দাঁড়িয়ে পালা প্রসঙ্গ তুলে ধরতে চাই। জয় গুরু জয়। আমি কল্পনাতে হইলাম সীতা, বলিয়ে ধর্মসভা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি ভগবান শ্রীরাম হয় গো। কল্পনাতে হইলাম সীতা, আমি কল্পনাতে হইলাম সীতা। আমি কল্পনাতে হইলাম সীতা, জনকনন্দিনী জনক রাজার কন্যা, আমি জনক রাজার কন্যা, আমি রামের ঘরণী রে। কল্পনাতে হইলাম সীতা, আমি কল্পনাতে হইলাম সীতা। বিপক্ষেতে আছেন যিনি, তিনি তো সামান্য মানব নয়। আর সত্য ত্রেতা দাপর কলিতে তিনি মানব রূপে রয়। সত্য ত্রেতা দাপর কলিতে যিনি মানব রূপে এসেছেন ধরায়, তিনি তো সামান্য মানব নয়। অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না। তাই যদি হবে দশরথ পুত্র রামচন্দ্র, দশরথ পুত্র লক্ষ্মণ, দশরথ পুত্র ভরত, দশরথ পুত্র শত্রুঘ্ন, তিন মাতার গর্ভে চার সন্তান, কিন্তু ভগবান একই ভগবান ভাগে ভাগে বিভক্ত হয়ে তিন মাতার গর্ভে জন্ম নিলেন। মাতা কৌশল্যা, মাতা সুমিত্রা আর মাতা কৈকেয়ী, এই যে তিন মায়ের গর্ভে জন্ম নিলেন একই ভগবানের চারি অংশে। নাম হলো কি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে একই যখন অংশ ভগবানের, এক দেহ চারটা ভাগ হয়েছে, তিন মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান। তাই যদি হবে হে ভগবান একটু সুন্দরভাবে এই ধর্ম সবাই কবে, আমরা সবাই রামচন্দ্রের পুজো করি তাই না, আমরা সবাই রামচন্দ্রের পুজো করি, না লক্ষ্মণের পুজো করি, না ভরতের পুজো করি, না শত্রুঘ্নের পুজো করি, এদের কাউকে আমরা পুজো করি না, কাকে না শুধু শ্রীরামের পুজো করি। রাম নাম পাথরের বুকে লিখে সমুদ্রে ভাসিয়ে দিল, সেই পাথর শোলা হয়ে ভেসে উঠল। রাম নামের কি গুণ! হ্যাঁ, রাম নামের এত গুণ যে রাম নাম লিখে পাথরে লিখলে সে পাথর শোলা হয়ে যায়। তাহলে লক্ষ্মণের নামে, ভরতের নামে, শত্রুঘ্নের নামে কেন কোনো ক্রিয়া নাই? ভগবানের রামের নামে এত ক্রিয়া, তাহলে এদের তিন ভাইয়ের নামে কোনো প্রতিক্রিয়া নেই কেন? আমরা সবাই রামের পুজো করি তাই না? আচ্ছা, এক টাকাকে যদি চার ভাগে ভাগ করা যায় তাহলে কত করে আসছে? না 25 পয়সা করে এসে দাঁড়াচ্ছে। সিকি, 4 সিকিতে হচ্ছে 1 টাকা, সমান সমান। তাহলে পুজো যদি পাবে তো সবাই সমানভাবে পুজো পাবে, তা না শুধু আমরা রামচন্দ্রের পুজো করি আর তিন ভাইয়ের পুজো করি না কেন? এদের নামে কেন কোনো প্রতিক্রিয়া নেই? রাম নামে পাথর শিলা হয়ে যায়, রাম নামে পাথরও শিলা হয়ে সমুদ্রে ভাসে, কিন্তু ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন এদের নামে কেন কোনো প্রতিক্রিয়া নাই? শোনো শোনো হে ভগবান, আমি তোমারে জানাই কি কারণে নামের রাম নামে প্রতিক্রিয়া আর তিনজনের নামের অন্ত নাই। বলি এ ধর্ম সভা রামের সঙ্গে সীতা বেশি দিন তো অযোধ্যার রাজ্যে থাকতে পারেনি তাই না? যখনই রামচন্দ্র সীতাকে বিবাহ করে নিয়ে আসলো, দশরথ রাজা মনে মনে ভাবলেন, তাই আমার পুত্ররা বড় হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, এবার রাজ্যটা ওদের ওপরেই ছেড়ে দেওয়া যায়। তারপরেই তো শুরু হলো, এইবার রামকে বনে যেতে হলো। বনে গেল কত বৎসরের জন্য? না 14 বৎসরের জন্য। আমার জিজ্ঞাসা এই জায়গায়, 14 বৎসরের জন্যই কেন রামচন্দ্রকে বনে যেতে হয়? কেন 1 বৎসর 2 বৎসরের জন্য গেলে হতো না? পিতৃ আজ্ঞা পালন করবার জন্য পিতা আজ্ঞা দিয়েছে বনবাসে যেতে হবে। 1 বৎসর গেল ঠিক আছে, 2 বছরের জন্য গেল, ঠিক আছে, 10 বছরের জন্য গেলেও মানলাম। 13 বছর হতে পারত, 12 বছর হতে পারত, হ্যাঁ 16 বছর হতে পারত। তা না করে এক যুগ 12 বছর এক যুগ পার করে কেন 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হলো? হে ভগবান, একটু ভালো করে বলুন। রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করে 14 বছর পরে যখন ফিরলেন রাজ্যে, বিমাতা কৈকেয়ী সুন্দরভাবে বরণডালা সাজিয়ে রেখেছে। রামচন্দ্র আসবে, তাকে বরণ করে ঘরে তুলবে। কিন্তু আমি দেখতে পাই এই যে 14 বছর পরে তুমি যে আসলে ফিরে এই অযোধ্যায়, ফিরে আসার পরে যখন তোমার বিমাতা তোমায় বরণডালা নিয়ে বরণ করতে যায়, তোমার বিমাতাকে তুমি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার প্রণাম করলে কেন? মাকে একবার প্রণাম করা যায়, 2 বার প্রণাম করা যায়, কিন্তু তা না, তুমি 5 বার প্রণাম করলে। কেন 5 বার প্রণাম করলে? এতে তো ব্যঙ্গ করা হলো, তাকে অপমান করা হলো। তুমি না ভগবান নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে? এই জীব তোমার কাছে কি শিক্ষা পেল? শোনো শোনো হে ভগবান, আমি তোমায় বলে যাই, কেন 5 বার প্রণাম করলে তোমার বিমাতার পায়? আমি দেখিতে যা পাই, তোমার মাতাকে অপমান করলে কেন গো ধরায় রে? জনক রাজার কন্যায় আমি রে, আই রে জনক রাজার কন্যায় আমি রে। প্রথমবারে আসরে দাঁড়াই 3টি প্রশ্ন করলাম দান, বাপের বেটার মতো তুমি দিও সমাধান। প্রথমবারে দাঁড়াই যদি গো বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন কয়া খুশি। তাই তো প্রথমবারে বেশি কথা নাহি প্রয়োজন, এইখানেতে আমার ভাব আমি করি সমর্পণ। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় গুরু যাই, আসরটা ছেড়ে দিয়ে যাই। যা কিছু করলাম জিজ্ঞাসন সুন্দরভাবে করে যাবেন, পরিবেশন জবাব যেন খাঁটি খাঁটি পাই, সুন্দরভাবে জবাব দেবেন এই ধর্মসভায়। জয় গুরু জয়। সমবেত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ, সর্বপ্রথমে জানাই আপনাদের শ্রীপাদ পদ্মে অধম ব্রজগোপাল হালদারের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করব চল লক্ষ্মীপুর আজকে দ্বিতীয় দিনের তৃতীয় আসর। চলা বলায় ভাব ভাষায় আমার রাশি রাশি হবে ভুল, ভুলগুলি করে নেবেন আপনাদের চরণ পূজার ফুল। মহীরাবণ একদিন বলেছিল রাবণকে, ওগো জগৎ জন্মদাতা পিতা, পিতামাতার যে কখন কি আবদার সেটা ছেলের ভাণ্ডে আছে কি না আছে একদিনের জন্যও খোঁজ নিয়ে দেখলে না। কেন বলেছিলেন? মহীরাবণ শুধু বলেছিল যে রাম লক্ষ্মণ ভগবান, সেই ভগবানকে বলি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্যে রাবণ বলেছিল ওরে মহি, পিতার মুখের উপর তোর তর্ক করা, বুঝলাম মন্দাদরের গর্ভে তোমার জন্ম, ঠিক মনে হয় আমি তোমার জন্মদাতা পিতা নই। এই কথা শোনা মাত্র মহীরাবণ সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল, হে ভাগ্য বিধাতা, পিতামাতার অসীম চাওয়া, এই চাওয়া সন্তানের কাছে ভাণ্ডে আছে কি না সেটা একবারও খোঁজ করে দেখল না। তাই আমাকেও এই রাক্ষস বংশের নৌকায় এত সৎযুক্তি দেওয়া পরেও পিতা যেহেতু আমাকে এই কথা বলল, হে ভগবান, তাই আমাকেও তলিয়ে যেতে হবে গভীর অতলে, যা রাক্ষস বংশের নৌকায় এত পাপের ফাটল একার পুণ্য দিয়ে ঢাকা মোটেই সম্ভব নয়। তদ্রূপ আজকে যার সঙ্গে আমার গান, মহাজন একাকভাবে লিপিবদ্ধ, কে কোন গ্রন্থ পড়েছে, কে কোনটা জানে, কে কোনটা জানে না, তাও আমার দ্বারাই সম্ভব কি না সেটাও জানা নেই। যতটুকু আপনারা দিয়েছেন চেষ্টা করব আপনাদের শ্রীপাদ পদ্মে পৌঁছিয়ে দেওয়ার জন্যে। হয়তো তার মাধ্যমেও হয়তো আমার ভুলগুলি নেমে আসবে, সন্তান জ্ঞানে এবং সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে চরণ থেকে বঞ্চিত করবেন না, চরণে ঠাঁই দেবেন। আলোচনা বিষয়বস্তু রামায়ণের পর্ব, রাম সীতা পালা প্রসঙ্গ। এই জন্যই মহাজনে বলে সবার সঙ্গে পারা যায় বাবা, কেউ যদি হাতে পায়ে জড়িয়ে ধরে তার সঙ্গে কিন্তু পারা খুব মুশকিল। নদের চাঁদ বললেন, ও বউ, আমি কুমির হব, আমার মা তো আজকে গর্ভধারিণী জননী, তার বাড়ি নেই, আমার জীবন আজকে কিন্তু আমি তোমার হাতে তুলে দেব। একটা পাত্রের মধ্যে দুটো নতুন সরার মধ্যে মন্ত্রপুত জল করলেন, তার স্ত্রীকে বললেন, ওগো, আমি এই সরাটা মাথায় যখন ঢেলে নেব, ঢেলে নেওয়ার পর কুমির হয়ে যাব, আমার ওই কুমিরের রূপ দেখে তুমি যেন পালিয়ে যেও না, আমি তো তোমার স্বামী নাকি। তাই আর একটা সরা থাকলো, তোমার এই রূপ দেখা যখন শেষ হবে তখন তো আমি নিজে হাতে গায়ে নিতে পারবো না। ওগো পিয়সী, আমার জীবন মরণ আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি এই সরার জলটা আমার মাথা থেকে লেজ পর্যন্ত দিয়ে দিও, আমি পুনরায় আবার তোমার স্বামী তোমার কাছে ফিরে আসব। কবি কলম দিলেন কি, কুমির হতে চাইল রে চাঁদ, তার বউকে বিশ্বাস করলে জলের একটি পাত্র দিল বউয়ের হাতে ধরে। ও পিয়ে, এই যে মন্ত্রপুত জলটা দিলাম তোমাকে, তোমার কুমির দেখা যখন শেষ হবে তুমি আমার মাথায় থেকে বুলেট পর্যন্ত দিয়ে দেবে, আমি চলে আসব। তখন নদের চাঁদেই বিশ্বাস করে তার স্ত্রীর হাতে জলের পাত্রটা দিয়ে নিজে নিজে যেটা নিয়ে কুমির হবে সেই জলটা মাথায় ঢেলে নিলেন, সঙ্গে সঙ্গে কুমিরের মূর্তি ধারণ করলেন। কুমিরের যেটা স্বভাব, কুমির সেই রকম আকার ধরে গেছে। এমন সময় এই কুমিরের মূর্তি দেখে তার স্ত্রী ওই জলের সরা মাটিতে ফেলে দিয়ে দৌড়িয়ে বারান্দায় বাইরে চলে এসেছে। বাইরে থেকে বারান্দায় শিকল মেরে দিয়েছে আর বাইরে চলে এসেছে। তাই প্রফুল্ল গোসাই কলম দিলেন কি, কুমির হতে চাইল রে চাঁদ বউকে বিশ্বাস করলে, জলের একটি পাত্র দিল বউয়ের হাতে তুলে, অভাগিনীর পায়ের ধাক্কা পায়ের ধাক্কা জলে পর লইয়া মিনাই গো তখন মানুষ আকার ধরবে বলে নদের চাঁদ মানুষ আকার, তখন মানুষ আকার ধরবে বলে মাটিতে গড়া করি প্রাণ গেল নারী এর মন্ত্র নাই গো প্রাণ গেল নারী মন্ত্রণা। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। সেই ঘরের মধ্যে নদের চার ছটবট ছটবট করছে, তার স্ত্রী ওই দরজায় শিকল দিয়ে সে বাপের বাড়ি চলে গেছে। নদের চাঁদের দুই নয়ন ঝরঝর করে জল পড়ছে আর মনে মনে বলছে, আর যদি আমার মা থাকতো, আমার দশাটা এমন হতো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে কতদিন অনাহারে থাকবে গো? মা তো বাড়ি নেই, মা তো গেছে মামার বাড়ি। মা জানে বউমা ছেলে আছে, বউমা যে এইভাবে কীর্তিকলাপ করবে সেটা আর মা জানতো না। দিন পর বেড়া ভেঙে নদের চাঁদ মধুমতির জলে চলে গেলেন। 5 দিন যাবৎ অনাহারে। নদের চাঁদের মা 5 দিন পর ভিড়ে এসে দেখলেন তার পুত্রবধূও নেই, আমার ছেলে নদেও নেই। সঙ্গে সঙ্গে বৌমার বাপের বাড়ি যখন গেল, বৌমার কাছে যখন শুনতে পেল, বৌমা বলল, মা, তোমার সন্তান কুমির হয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে নদের চাঁদের মা কামাক্কায় চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বলল, মা, আমি নদের চাঁদকে বাঁচিয়ে দেব, তবে যদি অনাহারে থাকে আর যদি কিছু সেবা করে তাহলে আমাকে মাফ করে দিও। গুরুদেব যখন এলেন, এসে জানতে পারল নদের চাঁদ 6 দিনের দিন একটা মৎস্য আহার করে সেবা করেছে। অনাহারে থাকতে না পেরে জলের মধ্যে গিয়ে একটা মাছ 6 দিন পর একটা সেবা করেছে। নদের চাঁদের গুরুদেব নদের চাঁদের মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলল, গো জননী, আমি আজ হইতে এই বিদ্যা ত্যাগ করলাম, জীবনে কোনো মায়ের সন্তান যেন কোল ছাড়া না হয়। আমি এই বিদ্যা তোমার চরণে অর্পণ করে গেলাম। ওই নদের চাঁদের মা প্রত্যেক দিন নদীর ঘাটে যায়। তাই কবি প্রফুল্ল গোসাই কলম দিলেন, কি লিখলেন? কুমির হয়ে এই লোকালয়ে কয়দিন থাকা চলে, 6 দিনের দিন নামলো গিয়ে মধুমতির জলে। কুমির হয়ে লোকালয়ে গো কয়দিন থাকা চলে, ছয় দিন পরে নামলেন নদের চাঁদ মধুমতির জলে। মা ডাকিলে কুলে এসে খাবার খেত, মায়ের কোলে কোলে শুয়ে রে মা ডাকিলে কুলে এসে বসে গো আবার খাবার খেয়ে চলে যেত ওই না যাই প্রাণ গেল তার নারীর মন্ত্র নাই গো এ প্রাণ গেল তার নারীর মন্ত্র নাই। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইভাবে প্রত্যেক দিন নদের চাঁদ মা নিয়ে গিয়ে খাবার দিত, বলতো নদের চাঁদ এসে খাবার খেয়ে যা বাবা। ওই মায়ের হাতের টুকু খেয়ে চলে যেত, তার স্ত্রী দাঁড়িয়ে থাকত, নদের চাঁদ তাকিয়েও দেখত। একদিন এইভাবে দেখতে দেখতে দেখে এক শিকারী বনে শিকার করতে এসেছে, আর নদের চাঁদের মা যে ওই কুমিরটা যে তার ছেলে, শিকারী কিন্তু জানে না সাহেব। দূর থেকে লক্ষ্য করছে কি ব্যাপার, এতক্ষণ ধরে ওই বৃদ্ধ মাকে নিশ্চয় কুমিরে ধরে নিয়েছে, কুমিরে না ধরলে বৃদ্ধ মা তো ওই কুমিরের কাছে এত সময় থাকবে না। দূর থেকে শিকারী ওই কুমিরকে লক্ষ্য করে গুলি মেরে দিয়েছে। কুমিরকে লক্ষ্য করে যখন গুলি মেরে দিয়েছে, ওই কুমির দুই নয়নের জল ছেড়ে দিয়ে মায়ের চরণে চটবট করে পড়তে পড়তেই তার সেই জায়গায় প্রাণ বিয়োগ হয়ে গেছে। সেই জায়গায় প্রাণ বিয়োগ হয়ে যাবার পর নদের চাঁদের মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে নদের চাঁদকে নিয়ে গড়াগড়ি যাচ্ছে, নিতাই গৌর হরিবল হরিবল। তাই এইভাবে গড়াগড়ি যখন যাচ্ছে মা আর কি করবে গো, সন্তানকে শেষ বিদায় তো দিতেই হবে। তাই প্রফুল্ল গোসাই কলম দিলেন কি, শিকারি নাই কুমিরও নাই গেছে লোকান্তরে, মধুমতির ঘাটে আজ স্মৃতি বহন নগরী আজও সেই মধুমতির জেলায় মধুমতি নদীর জলে কেউ গভীর রাত্রে কেউ যদি ওই নদীর ঘাটে যায়, যেমন ভাবুক কবি বিজয় সরকার বললেন, নকশিকাঁথার মাঠে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। তাই আজও সেই মধুমতির নদীর জলে কেউ যদি নিশিতে গভীর নিশিতে যায়, ওই জায়গায় গেলে একটা শব্দ শুনতে পায়, কি বাবা নদের চাঁদ আমি তোর জন্য খাবার দিয়ে গেছি। আজও তার স্মৃতি চিহ্নগুলি পড়ে আছে। তাই কবি কলম দিলেন প্রফুল্ল গোসাইকি, শিকারি নাই কুমির নাই গেছে লোকান্তরে মধুমতি ঘাটে আজও তার স্মৃতি বহন করে। গোসাই প্রফুল্ল কয় গভীর রাতে কেউ যদি ওই ঘাটে আসে গো, করুণ একটা সুর শোনা যায়, করুণ একটা সুর শোনা যায়, আইরে নদীর চাঁদ কোলে আয়, প্রাণ গেল তার নারীর মন্ত্রণায়, প্রাণ গেল তার নারীর মন্ত্রণা। ইতিহাসে নাই সে কথা বললি কবির বুকে ভাষারে, ওই না মধুমতি ঘাটের কথা মধুমতি, ঘাটের কথা লেখায় আজ পাথরের গায়ে। গান গেল তার নারীর মন্ত্রণায় গো, গান গেল তার নারীর মন্ত্রণায় গো, গান গেল তার নারী মন্ত্র। এই অনুরোধের গান শেষ করলাম। এবার চলে যাও পালা প্রসঙ্গে। জিজ্ঞাসা রেখে গেছে, তুমি ভগবান রামচন্দ্র 14 বৎসর পর বনবাস থেকে ফেরত আসার পর সীতা সঙ্গে ছিল, থাকার ফলে মা কৈকেয়ী, মা কৌশল্যা, মা সুমিত্রা 3 রানী যখন এসেছে, আসার পরে মা কৈকেয়ী একটা বরণডালা সাজিয়ে নিয়ে এসেছে যে আমার জন্য যেহেতু ভগবান রামচন্দ্র 14 বৎসরের বনবাস, তাহলে 14 বৎসর 14 দিন হয়ে গেছে, তাহলে সেই রামকে আমি আমার পুত্র জ্ঞানে আমি বরণ করে আমি ঘরে তুলব। এমন সময় ভগবান রামচন্দ্র গিয়ে আগে কৈকেয়ী মাতাকে 5 বার প্রণাম করলেন, কৌশল্যা মাতাকে 1 বার প্রণাম করলেন, সুমিত্রা মাতাকে 1 বার প্রণাম করলেন। সীতা এই দৃশ্য যখন দেখতে পেল তখনই জিজ্ঞাসা, হে ভগবান, তুমি ভগবান, তুমি বিশ্বের মালিক, তোমার 2 জননীকে তুমি 1 বার করে প্রণাম করলে, মাতৃপদে 1 বার নয় 2 বার প্রণাম করলে, কিন্তু 2 বারের বেশি যদি 3 বার হয় সেটাকে ব্যঙ্গ করা হয়, তাহলে তোমার জননী যেহেতু এত করে তোমার জন্যে বরণডালা সাজিয়ে বা সেই রাজভবনে উঠাবে, আর তাকে তুমি 5 বার প্রণাম করে তাকে তুমি কত ছোট করে দিলে। এই একটা জিজ্ঞাসা, কেন তোমার 14 বৎসর বনবাস হলো, এই একটা জিজ্ঞাসা। তৃতীয় জিজ্ঞাসা, ভগবান রাম 1 টাকার সমান দাম, তাই 4 সিকি 1 জায়গা করলে 1 টাকা হয়, আবার 1 টাকায় 1 টাকাই থাকে, তাহলে ভগবান রামের পূজা পায়, আর ওই 3 সিকি কি কানা হয়ে গেল। এই প্রথমবারে এই জিজ্ঞাসা রেখে গেছে। যাব সেই জায়গায়, আমি প্রথমেই বলেছি যা দিয়েছেন চেষ্টা করব সেই জায়গা দেবার জন্য, আপনারাই তো সব। আমি জানি গীতায় বলেছে, হে অর্জুনকে, হে অর্জুন, এই জগতে যে যে দেবতারই পূজা করুক না কেন সর্ব অন্তে সর্বশেষে আমার কাছেই আসে সব, তাহলে সব আমার কাছেই আসে। তাহলে সব কিছুই আমাকেই পাওয়া হয়, কেউ সরাসরি আসতে চায় আমার কাছে, কেউ রাস্তা ঘুরে আসে আমার কাছে, এই হলো ব্যাপার। জিজ্ঞাসা করে গেলেন এই ভরসভায়, তাহলে 14 বৎসরের জন্য 1 বছর 2 বছর 3 বছর বনবাস হতে পারত, খুব জোর ধরলাম 10 বছর বনবাস হতে পারত, কিন্তু বনবাস তো বনবাস, বনবাসে তো উল্লেখ করা নাই। কিন্তু কৈকেয়ী মা কেন তোমাকে 14 বৎসর একবারে অঙ্ক কষে শিখিয়ে দিলেন 14 বৎসরই তোমাকে বনবাস থাকতে হবে, এর কারণটাই বাকি। সুন্দর কথা রেখে গেছে। দেখো, আর 1 রামের পুজো করলে 3 জন লক্ষণ, শত্রুঘ্ন, ভরত, এরা 3 জন পুজো পায় না কেন? খুব সংক্ষেপে একটা কথা বলছি, কেন পুজো পায় না, এরা সবাই পুজো পায়। তাহলে ক্ষীরোদ সাগরে, ক্ষীরোদে বসবাস করতেন কেরা, কে? স্বয়ং বিষ্ণু। এই জায়গাটা বললেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আদিতে না গেলে এই লীলার রহস্যটা বোঝা যাবে না। তাই সর্বপ্রথম আদিতে মহাবিষ্ণু অংশে বিষ্ণু যখন ক্ষীরোদ সাগরে বসবাস করলেন, তার ছিল কয়জন? অনন্তনাগ ছিল, কি শঙ্খ, চক্র, গদা, পদ্ম, আর স্বয়ং বিষ্ণু, এই এরা ছিল 6 জন। 4 হাতে 4 জন, 7 জন, চার হাতে চারজন শঙ্খপত্র গদাবদ্ধ, এই হলো চার, অনন্তনাগ পাঁচ, স্বয়ং নিজে ছয়, এই ছয়জন ছিল সেই জায়গায়। তাহলে এই ছয়জন তারা গেল কোথায়? একটু আমার দিকে লক্ষ্য করো। বরাবরই যখন ভগবান তেতা যুগে, রঘু রাজার জন্যে চার অংশে জন্মগ্রহণ করলেন ভগবান, এই তেতা যুগে রঘু রাজার জন্যে চার অংশে ভগবান জন্মগ্রহণ করলেন এই যুগে। ছেড়ে দিলাম ওই কথা। এবারে আসি, ভগবান রামচন্দ্র আসলেন, তাহলে আমরা দেখতে পাই রাম এলো, ভরত এলো, লক্ষণ এলো, শত্রুঘ্ন এলো। তাহলে লক্ষণকে আগে চিনতে হবে, বুঝতে হবে লক্ষণকে। লক্ষণ যে বাহন, যে অনন্ত নাগের উপরে আমার প্রভু মহাবিষ্ণু অবতার, যে বিষ্ণু অনন্ত নাগের উপরে শয্যা করেছিলেন, সেই হলো লক্ষণ। এবার ভরতকে, ভরত হলো আমার সুদর্শন চক্র, নারায়ণের সুদর্শন চক্র। এই ভরত সুদর্শন চক্র হতে ভরতের জন্ম। তাহলে লক্ষণকে, লক্ষণ গদা থেকে, লক্ষণ ভুলব। তাহলে শত্রুঘ্নকে, শত্রুঘ্ন হচ্ছে গদা থেকে জন্ম, শত্রুঘ্নের জন্ম গদা থেকে। আর পদ্ম আর শঙ্কর থেকে, একটা হলো মান্ডবী আর একটা হলো শত্রুঘ্ন, শত্রুঘ্নের স্ত্রী। এই হলো জন্মগ্রহণ করলেন ভগবানের অংশকলা থেকে। এই কারণের জন্যে ভগবান রামচন্দ্রকে পূজা দিলে এরা চারজনই পুজো পায়। বোঝা গেল? এটা হলো শাস্ত্রের দৃষ্টান্তে। এবার আসি ব্যাকরণ ভাষায়। রাম লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? রাম লিখতে গেলে কয়টা শব্দ উচ্চারণ হয়? আমি যে রামের পুজো করব, আপনারা যে রামের পুজো করবেন, কয়টা অক্ষর প্রয়োগ হয়? আগে ব, তাই তো? আগে ব, তারপরে আকার, তারপরে আকার, তারপরে ম। কিন্তু তাহলে হলো বাম, রাম হলো না, হলো কি বাম। এবার আসতে হবে নিচে এক ফোঁটা বিন্দু, যে বিন্দু থেকে আমরা সৃষ্টি বা উৎপত্তি হয়েছি, সেই বিন্দু না লাগালে শব্দটা আলাদা হয়ে যায়। তাহলে সেই বিন্দুটা এলো বয়ের নিচে। তাহলে কয়টা অক্ষর হলো? চারটে, কি বাবা, তাই না? ব, বিন্দু, র হলো, এবার মাঝখানে আকার, এই তিনটে শব্দ হলো, আর তারপরে দেওয়া হলো ম। এই নিয়ে হলো চারটে শব্দ। এই কারণের জন্যে আমরা ওই তিনজনকে পূজা না দিলেও ভগবান রামকে যদি কেউ কায়মন কায়চিত্তে ও রামচরণে যদি পুষ্পাঞ্জলি করতে পারে, এদের তিন ভাইয়ের পূজা অর্চনা হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাহলে বোঝা গেল, এই কারণের জন্যেই এক রামের পুজো করলেই এদের পূজা করা হয়ে যায়। এবার সুরছন্দে যাই, আর দুটি জিজ্ঞাসা রয়েছে, শোনাই। কল্প কল্পনায় হই রামচন্দ্র রে পিতা দশরথ রাজা হয়, ধর্ম সভায় এসে আমি দিলাম পরিচয় রে। কল্পনায় হই রামচন্দ্র রে চোদ্দ বৎসর কেন বনবাস জিজ্ঞাসিলে তাই, উচিত মতন জবাব দেব চিন্তার কিছু নাই। রামচরিত মানস গ্রন্থে লিপিবদ্ধ রয় 14 বৎসর ভগবান রাম কেন বনবাসে যায় রে, কল্পনা হই রামচন্দ্র রে। চোদ্দ বৎসর কেন, রাবণের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ তার নাম, ব্রহ্মার কাছে সাধন ভজন শুরু করে দেন। ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে সাধন ভজন শুরু করে, ভজনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে এলেন। ব্রহ্মা বলল, হে ইন্দ্রজিৎ, তোমার বরে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও, আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব। ইন্দ্রজিৎ মনে মনে চালাকি করে, হে প্রভু ব্রহ্মা, আমার সাধনায় যদি আপনি সন্তুষ্ট হন আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলল, অসম্ভব। ইন্দ্রজিৎ বলল, চলে যান, আমার বরের কোনো দরকার নেই। এইভাবেতে ইন্দ্রজিৎ আবার সাধনায় বসছিল। পুনরায় ব্রহ্মা তখন সভাতে দাঁড়ালো। বলছে, ইন্দ্রজিৎ বলো কোন বর চাও। ইন্দ্রজিৎ একই কথা বললেন, হে প্রভু, বর যদি আমাকে দিতেই হয় আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলল, অসম্ভব। ইন্দ্রজিৎ বললেন, চলে যান, আপনার দরকার নেই। দ্বিতীয়বারে ব্রহ্মা যখন স্বর্গে গমন করিল, 33 কোটি দেবতা মিলে আলোচনায় বসিল। তেত্রিশ কোটি দেবতা মিলে সবাই কি করা যায়। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, হে প্রভু, আপনার দ্বারাই যেহেতু সৃষ্টি, আপনার সৃষ্টিকে আপনি কিভাবে রাখবেন সেটা একমাত্র আপনার দায়িত্ব। সবাই ব্রহ্মার উপর ভার দিয়ে চলে গেলেন। ইন্দ্রজিৎ সাধনায় সিদ্ধি করিল যখন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা তখন আসিল। তখন ব্রহ্মা এসে ইন্দ্রজিৎকে ডাক দিয়ে কয়, তোমার বরে সন্তুষ্ট হয়েছি, কি নেবে বল মহাশয়। হে ইন্দ্রজিৎ, তুমি কি চাও আমার কাছে। ইন্দ্রজিৎ বললেন, আমি অমর বর চাই। ব্রহ্মা বললেন, ইন্দ্রজিৎ, এই পৃথিবীতে যে আসে সে কোনোদিনও অমর থাকতে পারে না, তাকে একদিন মরতেই হবে, এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, তুমি যে কোনো বর চেয়ে নাও। ইন্দ্রজিৎ বললেন, আমার দরকার নেই। ব্রহ্মা চালাকি করে বলল, ইন্দ্রজিৎ, তবে একটা বর আমার মনে এসেছে, এই বরটাকে তুমি পরীক্ষা করে দেখো, তোমার অন্তর্জগতে বিবেচনা করে দেখো, যদি তোমার মনমতো হয় তাহলে তুমি নেবে, আর যদি তোমার মনমতো না হয় তাহলে আমার বর আমার কাছেই থেকে যাবে। ইন্দ্রজিৎ করে জোরে বলছে, বলুন প্রভু কি বর। বলছে, বর একটাই, 14 বৎসর অনাহারী যে জন জাগ্রত 14 বৎসর রবে, ফলমূল নিদ্রাহারী সেই তো মা বধিবে। হে ইন্দ্রজিৎ, একজন মানুষ তোমাকে যে মারতে আসবে, 14 বৎসর অনাহারী, 14 বৎসর নিদ্রা যাবে না, এই অবস্থায় 14 বৎসর নারীর বদন কেউ দর্শন করবে না, সেই ব্যক্তি যদি কোনোদিন পৃথিবীতে আসে তাহলে সেই ব্যক্তির হাতে তোমার মরণ হবে। ইন্দ্রজিৎ বললেন, দাঁড়ান। ইন্দ্রজিৎ অন্তর্জগতে বিবেচনা করে দেখলেন ব্রহ্মার বরটা খারাপ না। একজন মানুষ নারীর বদন দর্শন ছাড়া থাকতে পারবে না, 14 বৎসর অনাহারীও থাকতে পারবে না, আবার 14 বৎসর জাগ্রতও থাকতে পারবে না, তাহলে নিশ্চয় আমি অমর হয়ে যাব। ব্রহ্মা বলল, হে গুরুদেব। ইন্দ্রজিৎ বললেন, গুরুদেব আমাকে এই বরই দেওয়া হোক। ব্রহ্মা তখন এই বর যখন ইন্দ্রজিৎকে দিল মনের আনন্দে, ইন্দ্রজিৎ তখন লঙ্কায় চলে গেল রে। সূর্য বংশে জন্ম আমার রে, এই কারণে লক্ষণ দেখো বনেতে আসিল 14 বৎসর অনাহারী ভাই লক্ষণ ছিল। সীতার চরণের দিকে লক্ষ্য করে কাটাইল ভাই লক্ষণ দিন। লক্ষণের স্ত্রী উর্মিলা নীল তার ঘুমের গালিন। লক্ষণকে বললেন, 14 বৎসর যখন বনবাসে যাবে, লক্ষণ উর্মিলাকে বলল। উর্মিলা বলল, প্রভু, দিদি যখন দাদার সঙ্গে যাচ্ছে আমি একা একা কি করে থাকবো? লক্ষণ বলল, পিয়া আমার কথা নাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন অহর্নিশি দিবারাত্রি 24 ঘন্টায় রাম সীতার যুগল চরণ সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। উর্মিলা লক্ষণের চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু তাহলে আমাকে কি করতে হবে? বলছে উর্মিলা, আমার যে 14 বৎসরের নিদ্রা দেবী, সেই নিদ্রা দেবীকে আমি তোমাকে দিয়ে গেলাম, 14 বৎসরের জন্য তুমি খালি ঘুমাবে। এই কারণে উর্মিলাকে ঘুম দিল ভাই লক্ষণ। রাম সীতার যুগল চরণ করেছে সে বলো রে, এই তো তোমায় বলি আমি রে। এই কারণে 14 বৎসর বনবাস হলো। লক্ষণের হাতে দেখো ইন্দ্রজিৎ মরিল। ও সীতা, এই কারণের জন্যে আমাকে 14 বৎসরের জন্য বনবাস থাকতে হলো। শুধু তাই নয়, এই বনবাসে গিয়ে কত মুনি ঋষির, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি শিরে নিয়েছি। এই তো তোমার দ্বিতীয় জবাব করি নাই গোপন। আরেকটি কথা জিজ্ঞাসিলে সবাই বিশ্লেষণ রে, তুমি বলে গেলে তোমার কৈকেয়ী মাতাকে তুমি ব্যঙ্গ করেছ। না সীতা, আমি কৈকেয়ী মাতাকে ব্যঙ্গ করি নাই। আমি 5 বার কেন প্রণাম করেছি জানো? আমি প্রথমবার লক্ষণকে বলেছিলাম, ভাই লক্ষণ, আগে কোন মায়ের কাছে যাব? ভাই লক্ষণ বলল, দাদা মা কৌশল্যা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চলো আগে আমি কৌশল্যা মায়ের কাছে যাই। আমি বললাম, ভাই লক্ষণ রে, আমার একে তো গর্ভধারিণী জননী মা কৌশল্যা কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে, থাক, অন্ধ হয়েই থাক, আমি যেদিন তার কোলে যাব সেদিন তো মা তাকাবে, চল ভাই আগে কৈকেয়ী মায়ের কাছে যাই। কেন যাব জানিস ভাই লক্ষণ? ওই 2 মায়ের কাছে কেন যাব না? আমার কৈকেয়ী মাতা বিমাতা আমাকে যে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছে, আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ওগো জননী, যদি আমাদের 14 বছর বনবাস যদি সম্পূর্ণ হয় তাহলে অনুমতি দাও আমরা অযোধ্যায় গিয়ে প্রবেশ করি, আর যদি 14 বছর না হয় একমাত্র তুমি জানলে আর একমাত্র রাম জানলো, আবার বনবাসে চলে যাব। এই কারণের জন্যে আমি কৈকেয়ী মায়ের কাছে গেলাম। কৈকেয়ী মায়ের কাছে গিয়ে প্রণাম করলাম। কয়বার? 5 বার। কৈকেয়ী মা জিজ্ঞাসা করলো, রাম তুই আমাকে 5 বার প্রণাম করলি, ব্যঙ্গ করলি না? আমি তোর বিমাতা হই বলে তুই আমাকে ব্যঙ্গ করলি? ভগবান রামচন্দ্র মায়ের চরণ ধরে বলল, মাগো আমি ব্যঙ্গ করি নাই, আমি প্রথম প্রণাম তোমাকে দিয়েছি, আর দ্বিতীয় প্রণাম কোনটা দিয়েছি জানো? তুমি যদি বনবাসে আমাদেরকে না পাঠাতে এতগুলি সাধুগুলো বৈষ্ণবের চরণ ধুলি আমি পেতাম না, আমার এই নয়নে দেখা হতো না, তাই অযোধ্যায় অহংকারে আমি মত্ত থেকে যেতাম, অযোধ্যায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও মা, এই কারণে আমার দ্বিতীয় প্রণাম। তুমি তো আশা করে পাঠিয়েছিলে তোমার রামকে, কিন্তু আমার রাজ্য ছাড়াও বাহিরে অনেক জিনিস পেলাম, তুমি যদি আমাকে অভিশাপ না করতে, 14 বছর বনে না পাঠাতে মা, আমার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হতো না। এই কারণে 2টি প্রণাম বলিলাম সভায়, তৃতীয় প্রণাম বলবো আমি একাব্য সভায়। এই জন্য বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝলাম না। আমার তৃতীয় প্রণাম কি? আমার ভরত ভাই, ভরতকে, ভরত হলো প্রেম ভক্তি, আধ্যাত্মিক জগতে বলেছে সব জায়গা শেষ করা যায় মাগো, একমাত্র প্রেম আর ভক্তি ওই জায়গায় আর কাটানো যায় না, কি বাবা যায়? এই ভরতের ভক্তির কাছে আমি ঋণী। ও যে আমার পায়ের পাদুকা নিয়েছে, আমার নামে সংকল্প করে রাম রাজত্ব করে গেছে। ওমা, আমি যদি বনে না যেতাম আমার নিজের ভাই ভরতকে কোনোদিনও চিনতে পারতাম না। এই হলো মা তোমার চরণে তিনবার প্রণাম করা। চতুর্থ প্রণাম কি? আমার সঙ্গে আমার ভাই লক্ষণ গিয়েছে। সেই লক্ষণ 14 বৎসর অনাহারী নিদ্রাহারী নারীর বদন দর্শন করে নাই। এত কঠোর তপস্যা করেও সেই ইন্দ্রজিৎ দৈত্যকে বধ করেছে, যার ব্রহ্মার বরে সাধনায় সিদ্ধি লাভ করেছে। এই কারণের জন্য আমি তোমাকে চতুর্থ প্রণাম দিলাম। এই হলো 4। আর 5বার প্রণাম। সীতার যে এত ভক্তি, সীতা 14 বৎসর রাবণে অশোক কাননে থেকেও একজন নারী হয়ে হিন্দু সনাতন ধর্মকে শিক্ষা দিয়ে গেলেন। একজন নারী স্বামী ভক্তি কিভাবে করতে হয়, বনের মধ্যে থেকেও তার স্বামীকে একা থেকেও তার স্বামীকে সেবা যত্ন করা যায়। এই কারণের জন্য তোমাকে আমি 5বার প্রণাম দিলাম। এই তো তোমার 5ম প্রণাম বললাম এই সভায়। এই তো তোমার কথার জবাব কথাই দিয়ে যাই। যে 3টি জিজ্ঞাসা তুমি করিলে সভা বিদ্যমান, যাহা কিছু দিয়েছে গুরু বললাম বর্তমান। রে দশরথ রাজার পুত্র আমি রে, দশরথ রাজার পুত্র আমি রে, এই পর্যন্ত প্রথমবারের কিঞ্চিত আয়োজন। আর কেন বিলম্ব আমি করব কি কারণ, বা মিছামিছি সময় নষ্ট করে কোনো দরকার নাই। আমার মতন প্রথমবারে এবার ছেড়ে দিতে চাই। এই পর্যন্ত করলাম শান্ত ভাব সাঙ্গ করি। রাম সীতা যুগল চরণে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। যা কিছু করেছিলাম জিজ্ঞাসন সুন্দরভাবে করে গেছে পরিবেশন, দিয়েছে জবাব রাখে নাই অভাব। আমরা সবাই মিলে বসে বসে করলাম শ্রবণ। একখানা গান গাই। রাম সীতার পালা কিন্তু এখনো শেষ হয় নাই, আরও কিছু জানার ইচ্ছা রয়েছে, বলবো আপনাদের সবার কাছে। কারণ 14 বৎসর বনবাস থেকে ফিরে আসার পরে সীতা যা যা স্বচক্ষে দর্শন করেছে সেই কথাগুলোই তুলে ধরতে চাই। শাস্ত্রের বাইরে কিছু নয়, যা কিছু বলবো শাস্ত্রের ভিতরে কথাই বলতে চাই। কেমন? ওরে প্রেমে চাই না ধন রতন রে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালো প্রেম প্রীতি ভালোবাসায়, শুধু চাই 2টি মন রে। প্রেমে চাই না ধন রতন রে, চাই রে প্রেমে চাই না ধন রতন রে। প্রেমে চাই না ধনরতন, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসাই শুধু লাগে দুটি মন। যেমন প্রেম প্রীতি ভালোবাসা ছিল রাম আর লক্ষ্মণের মধ্যে, বনবাস হয়েছিল শুধু রামের, লক্ষ্মণের তো নয়, তাই না? কিন্তু ভাইয়ে ভাইয়ে এত প্রেম ভালোবাসা। যখনই রামের বনবাস হলো, লক্ষ্মণ রামের কাছে আজ্ঞা নিল, দাদা আমি তোমার সঙ্গে বনবাসে যেতে চাই তোমার দাস হয়ে। খুব সুন্দর কথা। তাই প্রেম চায় না ধনরতন, লক্ষ্মণ চাইলে রাজ্যে থেকে সুখ সমৃদ্ধি ভোগ করতে পারত, তাই না? কিন্তু কি করলো না, দাদার ভালোবাসায় দাদার প্রেমে মত্ত হয়েই বনবাসিনী হলো। 14 বছর কি করলো না, নারী মুখ দর্শন করলো না, অনাহার অনিদ্রায় বনবাসে দিন কাটালো। তাই বললেন, প্রেমে চাই না ধন রতন রে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসায়, প্রেম প্রীতি ভালোবাসায় চাই শুধু মন রে। প্রেমে চাই না ধন রতন রে, আই রে প্রেমে চাই না ধন রতন রে। আসার পরে আমি যাহা দেখতে পাই, হে ভগবান, এই 14 বছর বনবাস থেকে আসার পরে কিছু কিছু ঘটনা দেখতে পাই আমি। যেমন তুমি রঘুপতি রাম, তাই না? তোমার নামে কেন এত ব্যঙ্গ করা হয়, তোমাকে কেন বোকারাম বলা হয়, বলে না কেউ? হাদারাম, বোকারাম। আবার দেখবেন একটা পশুর নামও আছে ভগবান রামের নাম দিয়ে, আছে তো? কি পশু, কি পশু দাদা? রামপাঠা। হ্যাঁ, ভগবানের নামে এমন গালাগালি। হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই কেন তোমার নামে এত ব্যঙ্গ করা হয়? হাদারাম, বোকারাম, বোকারাম কেন তোমায় বলা হয়? সর্বপ্রথম কে বা তোমায় বোকারাম কয়? হে ভগবান, বলবে তুমি এ ধর্ম সভায়, সর্বপ্রথম কে তোমায় বোকারাম বলেছিল? আর কেন বোকারাম বলেছিল? তোমার আরেকটা নাম আছে, এটা 3x রাম। ভাবলাম বলবো না, তাও বলাবে। হ্যাঁ, আমি ভাবলাম থাক, আজকে একটু ভদ্র হয়ে আসন করছি, ভদ্রভাবেই থাকি, তা নয় এরা অভদ্র করেই ছাড়বে। হে ভগবান, ওই যে বললো তোমার নামে মদ বিক্রি হয়, মদ। হ্যাঁ, অনেকে আবার দেখবেন মদের দোকানে গিয়ে নাম বলে না, সরাসরি বলে, দাদা বসরত, ওই দশরথ রাজার বড় বেটা দেন। দশরথ রাজার বড় বেটার নাম কি না, রাম। এই যে আবার কেউ কেউ বলে 3 পুয়া, না ওই 3 পুয়া রাম দেন। হ্যাঁ, 3x রাম, ম্যাকডোল রাম, আরো কত রাম, হাদারাম, বোকারাম, রাম পাঠা। কেন তোমার নামে কেন এত ব্যঙ্গ করা হয়? হে ভগবান, ভালো করে বলবে একটু ধর্ম সবাই, শোনো শোনো। হে ভগবান, আমি তোমারে জানাই, আরে সর্বপ্রথম বোকা তোমায় কে বলেছে? হায় রে, প্রেমে চাই না ধন রতন রে, চলেছিল। শুধু তাই নয়, 14 বৎসর বনবাস থেকে ফিরে আসার পরে তুমি যখন মাটিতে চলাফেরা করো তখন তুমি সব কথা ভুলে যাও, তোমার স্মরণ হারিয়ে যায়, অন্যমনস্ক হয়ে থাকো। যখন তুমি শূন্যে ওঠো তখন সব কথা মনে পড়ে যায়। মাটিতে চলাফেরা করতে গেলে কোনো কিছু মনে থাকে না, যখন শূন্যে ওঠে পালঙ্কে যায় তখন সব কথা মনে পড়ে যায়। কি কারণে ও দয়াময় এমন ঘটনা যে হয়, আজ ভক্ত হইয়া তোমার কাছে আমি জানতে চাই। বলবে এ ধর্ম সভা সময়ের মধ্যে জবাব চাই, এক গাদা জিজ্ঞাসা করলে কিন্তু তখন উত্তর হবে না। তাই এই দ্বিতীয়বারে আমি দুইখানা জিজ্ঞাসা রেখে বসে যেতে চাই। দেখি রামচন্দ্র এইটা মনে আছে কিনা আগে তাই দেখি। ওনার তো সব কিছু স্মরণহারা হয়ে যায়। তো এই মাটিতে দাঁড়িয়ে কি বলে আমরা আজ প্রমাণ নেব এই ধর্মসভায়। কেমন? জয় গুরু জয়। আসরটা ছেড়ে দিয়ে যাই, দেখি উনি এবার কোন দিকে কোনভাবে দেয় ওনার ভাবের পরিচয়। তুমি যখন মাটিতে থাকো, তুমি যখন খাটের উপরে বা উঁচুতে থাকো, রথে যেখানেই হোক, যেখানেই থাকো, তখন তোমার পূর্বের স্মৃতিগুলি সব স্মরণ হয়। যখন মাটিতে পা দাও তখন কেন ভগবান তোমার সেই সব দিনগুলি হারিয়ে যায়, অর্থাৎ তোমার সেগুলি কেন স্মরণ থাকে না? দ্বিতীয় জবাব কি প্রশ্নমালা করে গেছেন দান। তোমাকে কেন বলে বোকা রাম, থিডিয়েক রাম, ছাগল পাঠা রাম? কারণ আছে। এই যে পাঠা রাম, এর ব্যাখ্যা কি? পাঠা রাম অর্থাৎ রামের কাছে পাঠা। পাঠা রাম, রামের কাছে পাঠা। আর থিডিয়েক রাম কেন? থিডিয়েক রাম ওই রাম নয়, আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব থ্রিএক্স রামের নেশায় পড়ে আছে। রাধাবল্লভ সরকার মহাশয়ের একটি গান আছে, আগবেলায় না গেলে পরে ওই মদ পাবি না রে, শেষ বেলায় গেলে পরে ওই মদ পাবি না রে, যদি মদ খাবার ইচ্ছা থাকে চলো যাই আগে আবগারির ঘরে। সে যদিও মরে, পৃথিবীতে এসেছে, মরতে হবে একদিন, এসেছি একদিন, যেতে হবে একদিন, কিন্তু মরার মধ্যেও ভাগ আছে। দেখবেন কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী লক্ষ্য করবেন, এটা আমার কথা নয়, আপনাদের সন্তান হয়ে আমি কথাটা বলছি, এটা আমার কথা নয়, আপনাদের মতন মহাপুরুষদের কথা, বাণী, সেই বাণীটাই আমি বলছি। একটা বিড়াল কি করে? বিড়ালে বাচ্চা পারে এক জায়গায়, ও কিন্তু 7 জায়গায় পাল্টায়, কি বাবা, তাই না? ওই বিড়ালটা কি করে? মুখে কামড় দিয়ে নিয়ে আর এক জায়গায় নিয়ে যায়, আবার ওখান থেকে এক রাত্রি ওখানে থাকলে ওখান থেকে আর এক জায়গায় নিয়ে আসে। ওই বিড়ালের ছানাগুলি কি কিচিরমিচির কেউমেউ করে? কি করে? চিৎকার করে কি? করে না। কেন করে না? জানে মা আমাকে আমাকে আদর করে, মা আমাকে সুন্দর একটা ভালো বাসভবনে আমাকে নিয়ে ঠাঁই দেবে। কে জানতো? বিড়ালের বাচ্চা। ওই বিড়াল জানত। ওই বিড়াল যখন একটা ইঁদুর ধরে, সেই ইঁদুরটা কেমন করে? বাঁধবার জন্য ছটবট ছটবট করে, তাই না? বাঁধবার জন্য ছটবট ছটবট করে। তদ্রূপ আমার বৈষ্ণব সমাজ, যারা এই রাম ভক্ত এবং বিষ্ণু ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ, যে যাকে ভজনা করতে পারে, কবি শরৎ গোসাই বললেন যে যাকে ভজনা করবে সেই তাকে মুক্তি দেবে। তুমি যাকেই ভজনা করো না কেন, যে কোনো তোমাকে একটা জায়গায় গোড়ায় যেতেই হবে। যেমন নদীর জল আসে, আবার আস্তে 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 সমুদ্রের জল সমুদ্রে গিয়ে সাগরে গিয়ে বিলীন হয়। তদ্রূপ যে যে জায়গায় ভজনা করো না কেন অন্তে সবাইকে ওই সাগরের ঠাঁই পাওয়া যাবে। তাহলে কি পেলাম? এই জায়গায় দেখা যায় আমার বৈষ্ণব সমাজ যখন ইহলোক ত্যাগ করে প্রাণ পাখি ত্যাগ করে খাঁচাটা যখন রেখে যায়, তার বদনের দিকে তাকালে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, লোকটা জীবিত আছে। কি বাবা, দেখা যায় না? কে নেয়? আমার বিষ্ণু লোকে নিয়ে যায়। কারণ সে জানে আমি যেখান থেকে এসেছি আমার মা, আমার জন্মদাতা পিতা আমাকে আদর যত্ন করে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। সেই জন্য সেই বৈষ্ণব যখন দেহ ত্যাগ করে তার বদনে মৃদু মৃদু হাসির মতন দেখা যায়, লোকটা মনে হয় মারা যায়। আর আমার মতন মাতাল মুখটা কিচিরমিচির হবে, দুই নয়নের জল ঝরঝর করে পড়বে। কেন? আমার সংসার কামনা বাসনা এখন পর্যন্ত যায়নি, তাই যেদিন মরব সেদিনও আমি কামনা বাসনা শূন্য করি। তখন মহাকাল এসে আমার বুকের উপর দাঁড়ায়, তখন চিৎকার করে উঠি, আমাকে বাঁচাও বাঁচাও। এই সময়ে আমার মুখটা ব্যাকৃতি আকার ধরে। এর মধ্যে পরিষ্কার জবাব। এই রাম, সিরিয়াস রাম আর বিরান্ডি রাম যেই বলো না কেন, উদ্দেশ্য লক্ষ্য একটা। ওই রাম রাম করতে মরলেও সে সেই জায়গায় যাবে, নাম তো রাম। এখন লোকের সাজানো রাম দেখে কোনো লাভ নাই, তাই চলে যাই সেই জায়গায়। জিজ্ঞাসা করে গেল, তোমার জন্য বোকা রাম কেন বলা হয়? রামের ব্যাখ্যা সংক্ষেপে দুটো দিলাম। এবারে যাই সেই জায়গায়। শোনো শোনো সীতা ঠাকুরি গো, তুমি জনকনন্দিনী। কেন সর্বয়গ্রে বোকা বলে বলবো আমি এখনি রে? শোনো সীতা জনকনন্দিনী, সাগর বন্ধন যখন আমি করেছিলাম, দলবল নল নীল বানর সহ বন্ধন করিলাম। সাগর কত যোজন? 90 যোজন। আমি কি করেছিলাম? আমি মাটিতে থেকে আমার কোনো কিছুই স্মরণে নেই, তাই সবাই মিলে গাছ পাথর ইত্যাদি দিয়ে সাগর বন্ধন করা হল। অবশেষে সীতাকে উদ্ধার করে আমি সর্বপ্রথম হনুমান বললেন, প্রভু অনেক দিন আমি মাকে ছাড়া, হে প্রভু একটু আমার মায়ের দর্শন করে যাই। হনুমানের সঙ্গে ভগবান রাম রঞ্জনা দেবীর কাছে গেল। রামায়ণের গল্প কথা রঞ্জনা শুনিল। সময় নেই, খুব সংক্ষেপে বলছি। বলল, এই ভাই এইভাবে আমরা গাছপালা পাথর দিয়ে সাগর বন্ধন করলাম। বন্ধন করে তারপরে লঙ্কায় গেলাম। এদিকে ভগবান রামচন্দ্র মাটিতে নামলে যে স্মরণ থাকে না, এটা কে জানতো? রঞ্জনা জানত। তাই হনুমানকে বললেন, এরো হনুমান, তুই তো হনুমান, তুইও যেমন বোকা, তোর প্রভু রামও বোকা রাম। তোর প্রভু যদি বলতো সমুদ্র তুমি দুই ভাগ হও, সমুদ্র তুমি দুই ভাগ হও, আমি নদীর লঙ্কায় যাব, সমুদ্র দুই ভাগ হয়ে যেত। তাহলে এখানে তোর প্রভু রামচন্দ্র বোকামি কাজ করেছে, এই জন্যে আমার কাছে বোকা। আর তুই বোকা কেমন করে জানিস? তোর দেহটা কত যোজন? বলল 100 যোজন। সমুদ্র কত যোজন? সমুদ্র 90 যোজন। ওরে বোকা হনুমান, যে স্বয়ং বিষ্ণু অবতার প্রভু রাম, যে রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, তুই যদি দেহটা বিছিয়ে দিতি, ভগবান রামচন্দ্র তোর বুকের উপর দিয়ে চলে যেত, চরণ দিত। কত সাধুগুরু বৈষ্ণব নল নীল জাম্বুয়ান এরা তোর বুকের উপর দিয়ে পার হয়ে যেত, তোর বানর জন্ম ধন্য হয়ে যেত। এই জন্যই তোকে বোকা রাম বলেছি। বিজয় গৌর হরিবল হরিবল। এই কারণে তুইও বোকা, তোর রামও বোকা। কথা মিথ্যা নয়, এই কথা রঞ্জনা বলেছিল, বলিলাম সভায় রে জনক রাজার কন্যা সীতারে। আর এক কথা জিজ্ঞাসা করলে, এই না ধর্মসভায় নিচে নামলে কেন মনে থাকে না, বলি এই সভায়। ভগবান কেন মাটিতে পা দিলে ভগবানের মনে থাকে না? সত্য যুগে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ যখন ছিল, সেই প্রহ্লাদের ডাকে হরি স্বয়ং দেখা দিল। সত্য যুগে হিরণ্যকশ্যপী বলল, তোর ভগবান কোথায়, তোর হরি কোথায়? বলল এই ফটিকের স্তম্ভের মধ্যে। কি? এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর ভগবান বিরাজ করে। প্রহ্লাদ করজোরে বললেন, পিতা আমার হরি তো সর্ব জায়গায়, এই দালান আমার হরি আটকিয়ে রেখেছে। প্রহ্লাদের কথা বিশ্বাস করে ওই ফটিক স্তম্ভে যখন 3বার গদার প্রহার করে, বিকট মূর্তি নরসিংহ রূপে যখন ডাক দিল, যখন একটা হুহুঙ্কার ছাড়ল, পুলস্ত ঋষির স্ত্রী পুলমা, পুলস্ত ঋষির স্ত্রী পুলমা ছিল 9 মাসের গর্ভবতী। ওই হিরণ্যকশ্যপুর ওই নরসিংহ রূপ ধরে ভগবান যখন ওই ফটিকের স্তম্ভের ভিতর থেকে যখন হুঙ্কার ডাক দিয়ে যখন প্রহ্লাদের সম্মুখে যখন এলো, সঙ্গে সঙ্গে পুলমার গর্ভপাত হলো। ওই পুলমা তখন বুকে ব্যথা পেয়ে বলল, তুমি যেই হও না কেন, আমি একজন সতী নারী, আমি ঋষির স্ত্রী, আমি যদি কায় মনে কায় চিত্তে আমার স্বামীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তাহলে আমি তোমাকে করলাম অভিশাপ। হে ভগবান, যুগে যুগে তুমি ধরায় আসবে ঠিক, কিন্তু ধরায় আসার আগে তুমি যখন মাটিতে পা দেবে তখন তোমার কোনো কিছুই মনে থাকবে না, আর যখন উঁচুতে উঠবে তখন তোমার সব মনে পড়ে যাবে। হিরণ্যকশ্যপ দমন কালে গো নরসিংহ রূপ ধরেছিল, হুহুঙ্কারে পুলমার গর্ভ পতন হইল। পুলমার অভিশাপে গো ভগবানের লাগলো গায়, এই কারণে মত মাটিতে নামলে কিছুই মনে নাই। আবার এই তো তোমার কথার জবাব করলাম না গোপন, রাম সীতার যুগল মিলন হইল এখন। এবার রাম সীতার যুগল মিলনে সবাই হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে। জনক রাজার কন্যা তুমি রে, সীতা বলি যে তোমারে, জনক রাজার সীতা তুমি বলিলাম আসরে রে। জনক রাজার কন্যা তুমি রে, জনক রাজার কন্যা তুমি রে, জনক রাজার কন্যা তুমি।